thank you প্রিয় শিক্ষার্থীবিন্দু স্বাগতম সবাইকে আজকে আমরা দেখব টাইপ এইটের স্টেপ ফোর নিয়ে আমাদের স্টেপ ফোর যে ইনটিগেশনগুলো থাকবে তার প্রকৃতি হচ্ছে ইনটিগেশন টেন টু দি পাওয়ার এক্স ইন্টু সিক্স টু দি পাওয়ার এক্স ডিএক্স এখানে এম এন হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা তাহলে দেখো আমাদের এই আকৃতির যদি ইনটিগেশন থাকে সেক্ষেত্রে আমাদের ইনটিগেশন করার প্রসিডিওরটা হচ্ছে এরকম যে রুলটা হচ্ছে আমাদের এরকম রুল যদি এখানে আমাদের সেক এক্স সেক এক্সের যদি আমাদের আমাদের যদি পাওয়ার হয় কি জোর তবে আমরা টেন এক্স ইকুয়াল টু কী ধরবো জেড ধরবো তাহলে দেখো যদি আমাদের কি সেক এক্সের পাওয়ার যদি হয় কি জোর তাহলে আমরা টেন এক্স ইকুয়াল টু ধরবো জেড তাহলে দেখো যদি সেক এক্স এর পাওয়ার জোর হয় তবে টেন এক্স সমান সমান ডেট ধরব আবার দেখো যদি আমাদের টেন এক্স এবং সেক এক্স উভয়ের পাওয়ার যদি কী হয় বিজোড় হয় সেক্ষেত্রে আমরা সেক এক্স ইকুয়াল টু কী ধরব জেড ধরব তাহলে দ্বিতীয় রুল কি যদি টেন এক্স এবং সেক এক্স উভয়ের পাওয়ার বিজোড় হয় তবে তবে আমরা কি সেক এক্স সামান সমান ধরবো সেক এক্স সামান সমান জেড ধরবো এটা হচ্ছে আমাদের কি নিয়ম দেখো তাহলে আমরা যদি এই রিলেটেড যদি বেশ কিছু এক্সাম্পল সলভ করি তাহলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে শুরুতে দেখো আমরা যে ইনটিগেশনটা করবো যদি আমাদের এরকম থাকে দেখো যে ছাপো আমাদের এরকম আছে ইনটিগেশন টেন টু দি পাওয়ার ফাইভ এক্স ইন্টু সেক টু দি পাওয়ার ফোর এক্স ডি এক্স এখন দেখো এখানে আমাদের সেকের পাওয়ার কি সেকের পাওয়ার হচ্ছে আমাদের জোর এখন বলছিলাম যে সেকের পাওয়ার যখন আমাদের জোর হবে তখন আমরা টেন এক্স ইকুয়াল টু কী ধরবো ট্যান এক্স ইকোয়াল টু আমরা জেড ধরবো তাহলে দেখো এক্ষেত্রে আমরা মনে করি ট্যান এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের জেড তাহলে এখান থেকে দেখো আমাদের টেন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কী পাবো সেক স্কোয়ার এক্স ডি এক্স ইকুয়াল টু আমরা পাবো ডি জেড তাহলে দেখো এখন আমরা এই যে আমাদের ইনটিগেশনটা আছে একে আমরা কীভাবে লিখতে পারি একে আমরা লিখতে পারি এভাবে যে ইনটিগ্রেশন আমাদের আছে কি টেন টু দি পাওয়ার ফাইভ এক্স ইন্টু আমাদের এখানে আছে কি সেকে স্কোয়ার আর সেক টু দি পাওয়ার ফোর এক্স তাহলে সেক টু দি পাওয়ার ফোর এক্সকে আমরা লিখতে পারি সেকে স্কোয়ার এক্স ইন্টু সেকে স্কোয়ার এক্স ডি এক্স অর্থাৎ আমাদের কাজ আছে সেকেন্ড টু দি পর যা থাকবে তা থেকে আমাদের একটা সেকেন্ড স্কোয়ার এক্স বের করে ডি এর সাথে নিয়ে নেওয়া এখন দেখো এরপর যদি আমরা মানগুলো বসাই দিই যা যে মান ধরছি প্লাস যে মানটা পাইছি এগুলো যদি বসাই দিই দেখো আমরা কি পাচ্ছি টেনের মান ধরছিলাম আমরা দেড় তার মানে আমরা পাচ্ছি দেড় টু দি পর ফাইভ ইন্টু আচ্ছা তার আগে আমাদের একটু কাজ করে নিতে হবে দেখো এই সেকেন্ড স্কোয়ার এক্সকে আমি ট্যানে নিয়ে দেবো কিভাবে দেখো

টেন স্কোয়ার এক্স ইন্টু আমাদের আছে কি সে স্কোয়ার এক্স ডি এক্স এটা আমরা পাচ্ছি এখন দেখো এরপর আমরা কী পাচ্ছি এরপর আমরা যদি এখন দেখো আমরা যে মানটা ধরে নিয়েছি প্লাস যে মানটা পাইছি এটা যদি বসাই যাই তাহলে এরপর দেখো এখানে আমরা টেনের মান ধরে নিসলাম কি জেড তার মানে জেড টু দি পাওয়ার ফাইভ ইন্টু দেখো ওয়ান প্লাস জেড টেন স্কোয়ার আছে তার মানে আমাদের হবে কি জেড স্কোয়ার ইন্টু থিকে স্কোয়ার এক্স ডি এক্সের মান আমরা কী পাইছি ডিজেড তার মানে আমাদের এরপর দেখো আমরা যদি দেড টু দি পাওয়ার ফাইভ দ্বারা এটাকে গুণ করে দেয় তাহলে আমরা পাচ্ছি দেট টু দি পাওয়ার ফাইভ প্লাস দেট টু দি পাওয়ার সেভেন ডি জেড এটা আমরা পাচ্ছি এখন দেখো টু দি পাওয়ার ফাইভের ইনটিকেশন ডেটের সাপেক্ষে কি দেড টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই সিক্স প্লাস দেট টু দি পাওয়ার সেভেনের ইনটিকেশন হচ্ছে কি ডেড টু দি পাওয়ার এইট ডিভাইডেড বাই টু দি পাওয়ার এইট এইট ডিভাইডেড বাই কি এইট এবং প্লাস আমাদের একটা দুব্য সংখ্যা থি এখন দেখো জেডের মানটা যদি বসাই দিই দেটা আমরা কি ধরছিলাম টেন এক্স ধরছিলাম তার মানে এখানে আমাদের ডেট টু দি পাওয়ার সিক্স মানে হচ্ছে কি টেন টু দি পাওয়ার সিক্স এক্স ডিভাইডেড বাই সিক্স প্লাস দেড় টু দি পাওয়ার এইট মানে হচ্ছে কি টেন টু দি পাওয়ার এইট এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এইট প্লাস হচ্ছে আমাদের কি দু বোসনটা থ্রি তাহলে দেখো এটাই আমাদের কি অ্যান্সার বন্ধুরা এরপর আমরা দেখব ইনটিগেশন টেন টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার থ্রি এক্স বি এক্স এর ইন্টিগ্রেশন এখন দেখো আমাদের এখানে আমাদের টেন টু দি পাওয়ার ফাইভ এক্স এবং সেক টু দি পাওয়ার কী আছে থ্রি এক্স আছে এখানে আমাদের টেনের পাওয়ারও হচ্ছে বিজোর সেকের পাওয়ারও হচ্ছে কি বিজোড় আমরা বলছিলাম যখন টেনের পাওয়ার এবং সেকের পাওয়ার উভয়ে যখন বিজোড় হবে তখন আমরা কি সেক এক্স ইকোয়েল টু কী ধরবো ডেট ধরবো তাহলে মনে করি মনে করি সেক এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ডেট এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি যদি সেক কে ডিফারেন্সিয়েশন করি সেক এক্সের ডিফারেন্সিয়েশন তোমরা আমরা জানো কি সেক এক্স টেন এক্স ডি এক্স ইকুয়াল হচ্ছে আমাদের কি ডেডের ডিফারেন্সিয়েশন ডি দে এটা আমরা পাচ্ছি এখন দেখো তাহলে আমরা এই ইন্ডিকেশনটাকে কীভাবে লিখতে পারি এই ইন্ডিকেশনটাকে আমরা লিখতে পারি এভাবে যে ইন্ডিকেশন আমাদের টেন টু দি পাওয়ার ফাইভ এক্স থেকে আমি একটা টেন এবং সেক টু দি পাওয়ার থ্রি এক্স থেকে আমি একটা সেক আমি আলাদা করে বের করে নেব তাহলে দেখো তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখো টেন টু দি পাওয়ার ফাইভ এক্স থেকে একটা টেন যদি আমি অপসারণ করি তাহলে টেন টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু সেক টু দি পাওয়ার থ্রি এক্স থেকে যদি একটা সেক অপসারণ করি তাহলে আমরা পাবো কি সেক স্কোয়ার এক্স এবং একটা এখানকার ট্যান আর এখানকার একটা সেক মিলে আমরা এই পাশে লিখতেছি যে ট্যান এক্স sec এক্স ডি এক্স এভাবে আমি লেখলাম দেখো এখান থেকে আমার টেন টু দি পাওয়ার ফাইভ এবং থেকে একটা টেন এবং sec টু দি sec টু দি পর থ্রি এক্স থেকে একটা কে আমি বের করে এভাবে লিখলাম তাহলে এখানে আসছে আমাদের টেন টু দি পাওয়ার ফোর এক্স টু কি sec স্কোয়ার এক্স এটা আমরা পাচ্ছি এখন আমাদের কাজ হচ্ছে এই টেন টু দি পাওয়ার ফোর এক্সকে কিসে রূপান্তর করা টেন টু দি পাওয়ার ফোর এক্সকে আমাদের সেক এ রূপান্তর করা কারণ আমরা সেক এক্স ইকাল টু কি ধরছি দেড় ধরছি তাহলে একে আমরা কীভাবে লিখতে পারি টেন টু দি পাওয়ার ফোর কে আমরা লিখতে পারি এভাবে যে টেন স্কোয়ার এক্স তার উপর হচ্ছে আমাদের আমাদেরকে স্কোয়ার স্কোয়ার এক্স আমাদের এখানে আছে কি টেন এক্স এক্স ডি এক্স এটা আমাদের আছে এখন দেখো আমাদের টেনে স্কোয়ার এক্স সমান সম্মান আমরা কী লিখতে পারি তোমরা সূত্র জানো এখানে কি সূত্র জানো দেখো এখানে সূত্র জানো তোমরা যে সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ডি টেন স্কোয়ার এক্স মাইনাস আছে কি আমাদের ওয়ান এখান থেকে আমাদের কি আসতেছে দেখো আমাদের টেনে স্কোয়ার এই সমান সম্মান আমাদের আসতেছে এখান থেকে টেন স্কোয়ার এক্স ইকুয়াল টু আসতেছে আমাদের স্কোয়ার এক্স সেকে স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে কি আমাদের ওয়ান এটা আমাদের আসতেছে দেখো টেন স্কোয়ার এক্স কে পাশে নিয়ে গেলে প্লাস আবার ওয়ানটা কে পাশে আসলে মাইনাস তার মানে টেনে স্কোয়ার এক্স ইকাল টু কি সেকে স্কোয়ার এক্স মাইনাস ওয়ান আমরা পাচ্ছি তাহলে এই টেনে স্কোয়ার এক্সের পরিবর্তে আমরা কি লিখতে পারবো সেকে স্কোয়ার এক্স মাইস ওয়ান লিখতে পারবো তাহলে লিখে পেলে এখানে ইন্টগেশন সেকে স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু এখানে আমাদের আছে কি এ স্কোয়ার এবং এখানে আমাদের আছে সেকে স্কোয়ার এক্স ইন্টু টেন এক্স সেক এক্স ডি এক্স এটা আমরা পাচ্ছি এখন আমাদের কাজ হচ্ছে এখানে দেখো আমাদের সেকে আমাদের এখন মানগুলো বসাই দেওয়া এখন দেখো সেক এক্স এর মান আমরা কি ধরে ধরে নিছিলাম তাহলে এখান থেকে আমাদের আসতে ইন্ডিকেশন স্কোয়ার মাইনাস ওয়ান তার উপর হচ্ছে কি আমাদের স্কোয়ার কিন্তু এখানে আমাদের কি আছে সেক স্কোয়ার আছে তার মানে এখানে মানটা যদি বসাই দিই তাহলে পাচ্ছি কি ডেড স্কোয়ার এবং টেন এক্স কিন্তু সেক এক্স ডি এক্স এর মান আমরা বের করে রাখছিলাম কি ট্যান এক্স দেখো সেক এক্স কিন্তু ট্যান এক্স ডিএক্স সমান সামান হচ্ছে আমাদের কি ডি দে তার মানে ট্যান এক্স সেক এক্স কিন্তু ডি ডি এক্স এর মান হচ্ছে আমাদের কি ডি এখন এখানে আমাদের একটা সূত্র পড়ে গেছে এই সূত্রটা আমরা ফেলাই দিই ইন্টিগ্রেশন দেখো এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র এখানে পড়ে গেছে আমরা ফেলাই দিই তাহলে আমরা পাচ্ছি জেড টু দি পাওয়ার ফোর মাইনাস টু জেড স্কোয়ার প্লাস আছে কি আমাদের ওয়ান তার উপর এটা হচ্ছে ব্র্যাকেট ইন্টু এখানে আমাদের আছে কি জেড স্কোয়ার ডি জেড এখন জেড স্কোয়ার দ্বারা এটাকে গুণন করে দাও তাহলে কি পাচ্ছ দেখো জেড স্কোয়ার দ্বারা যদি তুমি গুণন করে দাও এখানে তুমি পাচ্ছো কি জেড টু দি পাওয়ার জেড টু দি পাওয়ার সিক্স মাইনাস টু জেড টু দি পাওয়ার ফোর প্লাস জেড স্কোয়ার এটা তুমি পাচ্ছ এবং এখানে আমাদের আছে ডি জেড এবং এখানে আমাদের আছে ইনটিগ্রেশন চিহ্ন এখন দেখো এরপর যদি তুমি সিম্পলি একে ইনটিগেশন করো তাহলে তুমি কি পাচ্ছ এখান থেকে পাচ্ছ দেট টু দি পর সিক্স এর ইনটিগেশন হচ্ছে কি জেড টু দি পর সেভেন ডিভাইডেড বাই সেভেন মাইনাস টু ইন্টু জেড টু দি পর ফোর ইনটিগেশন দেট টু দি পর ফাইভ ডিভাইডেড বাই কি ফাইভ প্লাস আছে জেড স্কোয়ার ইনটিগেশন হচ্ছে কি জেড টু দি পর থ্রি ডিভাইডেড বাই থ্রি প্লাস আছে আমাদের কি একটা ধ্রুব সংখ্যা এখন দেখো আমাদের দেড়ের মান কি দেড়ের মান হচ্ছে সেক এক্স এখন তাহলে এখানে আমরা বসাই দিই তাহলে এখানে আমরা পাচ্ছি সেক টু দি পাওয়ার সেক টু দি পর সেভেন এক্স ডিভাইডেড বাই সেভেন মাইনাস টু ইন্টু দেড় টু দি পর ফাইভ মানে হচ্ছে কি সেক টু দি পাওয়ার ফাইভ এক্স ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের ফাইভ প্লাস দেড় টু দি প থ্রি মানে কি দেড় টু দি পর থ্রি মানে হচ্ছে সেক টু দি পাওয়ার থ্রি এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের থ্রি প্লাস আছে আমাদের একটা দূর সংখ্যা থ্রি তাহলে দেখো এটাই আমাদের কি নিয়ে নেয় ইন্ডিকেশন এটাই আমাদের কি অ্যান্সার এরপর আমরা স্টেপ ফাইভ নিয়ে আলোচনা করব এখন দেখো আমাদের স্টেপ ফাইভে যে আমাদের ক্যাটাগরির ইন্টিগ্রেশনগুলো দেওয়া থাকবে তার আকার হচ্ছে এরকম যে ওয়ান বাই এ প্লাস বি ডি এক্স অথবা এরকম থাকবে ইন্টিগেশন ওয়ান বাই এ প্লাস বি কজ এক্স অথবা এরকম থাকতে পারে যে ইন্টিগ্রেশন ওয়ান বাই এ এক্স প্লাস বি কজ অথবা এরকম থাকতে পারে যে ইন্ডিকেশন ওয়ান বাই এ এক্স প্লাস বি কজ এক্স প্লাস আছে কি সি দেখো আমাদের এই আমাদের এই ক্যাটাগরি যদি আমাদের ইন্টিগ্রেশন থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ইন্টিগ্রেশন নির্ণয় করব সেটা আমরা এখন দেখব। এখন দেখো এই আমাদের এই আকৃতির এই আকৃতির ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে শুনতে আমাদের যেটা করতে হবে দুইটা আমাদের সূত্র এখানে এক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে শুরুতে আমরা কি করব রুলটা হচ্ছে এরকম যে শুরুতে আমাদের সাইন এক্স এবং কদ দুইটা ফর্মুলা আছে এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা কী করবো ফেলাই দেবো দেখো আমাদের আমরা জানি যে সাইন এক্স সাইন এক্স সমান সমান কি সাইন এক্স সমান সমান জানি আমরা সাইন এক্স সমান জানি টু টেন এক্স বাই টু ডিভাইডেড বাই কি ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু শুরুতে আমরা এই সাইনিক সমসামান এই সূত্রটা ফেলে দেবো এবং কোয়াজ ক্ষমসামান হচ্ছে কি আমরা জানি যে কাজ এক্সকে যদি আমরা টেনের সাপেক্ষে লিখি তাহলে আমরা জানি যে ওয়ান মাইনাস টেন স্কয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই কি ওয়ান প্লাস টেন স্কয়ার এক্স বাই টু দেখো আমরা সাইন এক্স সমান কি টু টেন এক বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক বাই টু এবং কদ এক্স সমান সমান আমরা কি জানি ওয়ান মাইনাস কি ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই কি ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু তো আমাদের এই টাইপের ইন্টিগ্রেশন গুলো করার ক্ষেত্রে আমাদের শুরুতে এই দুই সূত্রটা এই সূত্র আমাদের শুরুতেই কি করতে হবে অ্যাপ্লাই করতে হবে এরপর আমাদের দেন ইন্টিগ্রেশন করতে হবে দেখো এই রিলেটেড যদি আমি একটা তোমাদের এক্সাম্পল দিই তাহলে তোমরা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবা শিক্ষার্থী বন্ধুরা দেখো যদি আমাদের এরকম একটা এক্সাম্পল থাকে সাপোজ আমাদের এরকম আছে ইনটিগেশন ওয়ান বাই টু সাইন এক প্লাস থ্রি কজ এক্স ডি এক্স আমাদের এই এক্সাম্পলটা আছে এখন দেখো এটা আমাদের কোন আকৃতির এটা হচ্ছে আমাদের আকৃতির ওয়ান বাই এ সাইন এক্স প্লাস এখন দেখো আমরা এক্ষেত্রে বলছিলাম কি সাইনিক সমান সমান আমরা সূত্র খেলায় দেবো কি সাইনিক সমান সমান সূত্র খেলাই দেবো টু টেন এক্স বাই টু ডিভাইডে বাই কি ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু এবং কদক সমান সমান সূত্র খেলাই দেবো কি কদিক সমান সমান আছে কি ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টু প্লাস ডিভাইড বাই কি ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু এখন দেখো এই দুই সূত্র যদি আমরা খেলা দিই এখানে তাহলে আমরা কি পাচ্ছি দেখো ইন্টিগ্রেশন আমরা এখানে পাচ্ছি ওয়ান বাই এখানে টু ইন্টু আমাদের হচ্ছে কি সাইনিক সমান সমান আছে কি টু টেন এক্স বাই টু ডিভাইডেড বাই আমাদের হচ্ছে কি ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু এবং এখানে আমাদের আছে প্লাস থ্রি এখন দেখো আমাদের এখানে কজিক্সের সূত্র কি ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই কি ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু এবং এখানে আমাদের আছে কি ডি এক্স এখানে আমাদের কি ডিএক্স আছে আমি এই ওয়ানটাকে একটু মিডেলে রাখি এখন দেখো এরপর আমাদের কাজ হচ্ছে দেখো যদি আমরা নিচে লসাগু করি তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এরপর আমরা পাচ্ছি ইনটিগ্রেশন ওয়ান বাই দেখো নিচে আমি কী করব নিচে আমি লসাগুন নেবো ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু আমি লসাগুন নেব দেখো যদি আমি লসাগুণ নেই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু লসাগুন নিলাম এখানে তাহলে দেখো আমাদের কি এখানে আছে কি আমাদের ওয়ান প্লাস টেন স্কোয়ার এক বাই টু যদি লসাগুন নিই তাহলে আমরা পাশে যদি কোনো তার এখানে আমরা পাশে কি ফোর ফোর টেন এক্স বাই টু ফোর টেন এক্স বাই টু এক্স বাই টু প্লাস আমরা এখানে পাচ্ছি থ্রি ইন্টু ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টু তার মানে একবারে গুণ করে দিয়ে থ্রি থ্রি মাইনাস থ্রি মাইনাস থ্রি টেন স্কোয়ার এক্স বাই টু এটা আমরা পাচ্ছি এবং এখানে আমাদের আছে ডি এক্স এখন দেখো এরপর আমরা কী পাচ্ছি এরপর আমরা পাচ্ছি এখান থেকে দেখো যে এখানে আমাদের কি আছে এখানে আসে উপরে আছে ফোর টেন এক্স বাই টু প্লাস থ্রি মাইনাস থ্রি টেন স্কোয়ার এক্স বাই টু এবং নিচে আমাদের আছে কি ওয়ান প্লাস টেন স্কোয়ার এক বাই টু এখন দেখো এটাকে যদি আমি উল্টাই দেই এখানে আমাদের ওয়ান বাই যেহেতু নিচে একটা ভগ্নাংশ আছে এটাকে যদি উল্টাই দেয় তাহলে আমরা কি পাচ্ছি দেখো আমরা পাচ্ছি ইন্টিগেশন ইন্টিকশন আমরা পাশে উপরে গেলে আমরা আমরা পাশে কি এবার দেখো এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক বাই টু সমান সময় তুমি কি লিখতে পারো ওয়ান প্লাস টেন স্কোয়ার এক বাই টু সমান সমান লিখতে পারো সেকে স্কোয়ার এক বাই টু কারণ জানো তোমরা সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকোল টু হে কি টেন স্কোয়ার সেকে স্কোয়ার মানস টেন স্কোয়ার ইকো টু হো ওয়ান এই সূত্র থেকে আমাদের রাস্টে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক বু ইউলট কি সেকে স্কোয়ার এক বাই টু তার মানে উল্টাই দিলে উপরে আমাদের যাবে কি উপরে আমরা পাবো সেক স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই আমাদের নিচে পাবো কি নিচে পাবো আমরা ফোর ফোর টেন এক্স বাই টু ফোর টেন এক্স বাই টু তারপরে কি আমাদের প্লাস প্লাস থ্রি প্লাস থ্রি মাইনাস আমাদের এখানে আসে কি থ্রি টেন স্কোয়ার এক্স বাই তার মানে এখানে আছে থ্রি টেন স্কোয়ার এক্স বাই এবং এখানে আমাদের আছে ডি এক্স এখন দেখো এখানে যদি আমরা এখানে যদি আমরা এখানে আমরা যদি মনে করি যে টেন এক্স বাই টু ইকুয়াল টু জেড তাহলে এখান থেকে আমরা দেখো যে মনে করি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি জেড তাহলে দেখো এবার যদি আমরা একটি ডিফারেন্সিয়েশন করি উভয় পাশে তাহলে টেনের ডিফারেন্সিয়েশন হচ্ছে কি সেকে স্কোয়ার তার মানে হচ্ছে কি সেকে স্কোয়ার এক্স বাই টু এখন দেখো এক্স বাই টু যেহেতু এক্স নয় তার মানে এক্স বাই টু এর আবার ডিফারেন্সিয়েশন কি হাফ তার মানে এই হাফটা এখানে রাখলাম তার মানে টেন এক্স বাই টু এর ডিফারেন্সিয়েশন হচ্ছে হাফ ইন্টু সেকে স্কোয়ার এক্স বাই টু ডি এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ডি জেড এটা আমরা পাচ্ছি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি সেকে স্কোয়ার এক্স বাই টু ডি এক্স ইকুয়াল টু হচ্ছে কি আমাদের টু ডি জেড এটা আমরা পাচ্ছি এখন দেখো এই আমরা যে মানটা ধরে নিছি প্লাস যে মানটা পাইলাম এই মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা কী পাচ্ছি দেখো এখানে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন দেখো এখানে আমাদের সেকেন্ড স্কোয়ার এক বাই টু ডি এক্স এর মান কি টু ডি জেড টু ডি জেড তার মানে এর মান আমরা একদম লিখতে পারি কি টু ডি জেড এটা আমরা পাচ্ছি এবং এখানে আমরা যদি টেনের মান আমাদের টেন এক্স বাই টু এর মান আছে কি জেড তার মানে নিচে পাচ্ছি আমরা কি ফোর জেড ফোর জেড প্লাস থ্রি মাইনাস আছে কি থ্রি জেড স্কোয়ার থ্রি জেড স্কোয়ার এটা আমরা পাচ্ছি এবং উপরে আমার আমাদের আছে কি ওয়ান দেখো সেকে স্কোয়ার এক্স বাই টু ডি এক্স এর মান হচ্ছে আমাদের কি টু জেড তার মানে এই যে টু জেড এখানে লেখলাম এখন দেখো আমরা এখান থেকে আমরা নিচে যদি আমরা থ্রি যদি মাইনাস থ্রি যদি আমরা কমন নেই কি কমন নেই মাইনাস থ্রি কমন নেই এবং উপরে আমাদের আছে কি টু টুটাকে আমি বাইরে নিয়ে আসি তাহলে আমরা এখান থেকে আমরা পাচ্ছি টুটাকে বাইরে নিয়ে আসলাম এবং নিচে আমি কি করলাম মাইনাস থ্রি কমন নিলাম মাইনাস থ্রি কমন নিলাম তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওয়ান বাই এখানে আমাদের মাইনাস থ্রি কমন নিলে এখানে এখানে আমাদের আছে কি এখানে আমরা পাচ্ছি জেড স্কোয়ার এবং এখানে আমাদের ফোর জেড থেকে এখানে ফোর জেড থেকে যদি আমরা মাইনাস থ্রি কমন নেই তাহলে মানে এখানে আমরা ফোর বাই ফোর বাই থ্রি জেড এটা আমরা পাচ্ছি ফোর বাই থ্রি জেড এবং থ্রি প্লাস থ্রি থেকে যদি আমরা মাইনাস থ্রি কমন নেই তাহলে আমরা কি পাবো মাইনাস ওয়ান পাব এবং এখানে আমাদের আছে ডি জেড এখন দেখো এখানে আমাদের কাজ হচ্ছে আমাদের এম এ মাইনাস বি মানে এ প্লাস বি বা এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্রের ফর্মেটে নিয়ে আসা কীভাবে নিয়ে আসবো দেখো এখানে আমাদের আছে টু বাই মাইনাস থ্রি ইনটিগেশন ওয়ান বাই এখন দেখো এখানে আমরা লিখতে পারি এটাকে জেড স্কোয়ার মাইনাস টু ইন্টু টু বাই থ্রি ইন্টু জেড দেখো আমি লিখলাম কি জেড স্কোয়ার মাইনাস তার মানে জেডকে আমি এ ধরলাম তার মানে এ মাইনাস টু জেড মাইনাস এ টু এ বি বি মানে এখানে কি টু বাই থ্রি তার মানে এখানে আমরা প্লাস টু বাই থ্রি তার উপর কি পুরোটার উপর স্কোয়ার দেখো আমি এ মাইনাস বি হলে স্কোয়ার ফর্মেটে এটাকে সাজাই নিলাম এখন দেখো এখানে আমরা অতিরিক্ত কিনিসি টু বাই থ্রি হলে স্কোয়ার অতিরিক্ত নিছি তার মানে এটা আমাদের বিয়োগ দিতে হবে এখানে আমাদের মাইনাস আছে এই মাইনাস ওয়ানটা এখানে লিখি এবং আমাদের টু বাই থ্রি তার উপর স্কোয়ার অতিরিক্ত আসে তাই এটাকে আমাদের বিয়োগ দিতে হবে মাইনাস তার মানে এখানে আমরা পাচ্ছি দুয়ের পরিষ্কার করলে ফোর আর তিনের তিনের পরিষ্কার করলে আছে কি নাইন তার মানে কি মাইনাস ফোর বাই নাইন আমাদের বিয়োগ বিয়োগ হবে তাহলে দেখো এটা আবার যোগ বিয়োগ করলে তুমি উপরের রাশিটা ফিরে পাবা এবং এখানে আমাদের আসে কি ডি জেট এখন দেখো আমরা এরপরে কি পাচ্ছি এরপর আমরা পাচ্ছি টু বাই মাইনাস থ্রি ইনটিগ্রেশন এখানে আমাদের আছে উপরে ওয়ান ডিভাইডেড বাই এখানে দেখো আমাদের এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা আমাদের চলে আসছে তার মানে এখানে আমাদের আছে কি এ মাইনাস বি মানে কি এখানে টু বাই থ্রি পুরোটার উপর কি এ স্কোয়ার তাহলে এ মাইনাস বি হলে স্কোয়ার মাইনাস এখন দেখো এখানে আমরা যদি মাইনাস কমন নেই তাহলে এখানে আমাদের কি আসতেছে এখানে আমাদের আসতেছে এখানে দেখো আমরা যদি মাইনাস কমন নেই তাহলে এখানে আমাদের আসতেছে প্লাস তার মানে সে কে এখানে লসাগু করলে আমরা পাবো নাইন প্লাস ফোর মানে কি থার্টিন ডিভাইডেড বাই নাইন তার মানে থার্টিন ডিভাইডেড বাই এখানে আমাদেরকে থার্টিন ডিভাইডেড বাই নাইন এটা আমরা পাচ্ছি তার মানে এটা পাচ্ছি এখন দেখো থার্টিন ডিভাইডেড বাই নাইনকে তুমি কি লিখতে পারো থার্টিন ডিভাইডেড বাই নাইনকে তুমি লিখতে পারো রুট ওভার থার্টিন ডিভাইডেড বাই থ্রি তার পুরোটার উপর হচ্ছে কি আমাদের স্কোয়ার এটা আমরা দেখতে পারি এখন দেখো আমাদের এখানে আছে কি ডি ডি জেড এখন দেখো এটা আমাদের একটা সুন্দর ফর্মেটে সূত্রের ফর্মেটে চলে আসছে কি ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি এক্স এই ফর্মেটে আমাদের চলে আসছে এখন দেখো তোমরা জানো তোমরা কী জানো দ্য ইন্ডিগেশন ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক সামান সমান কি ওয়ান বাই টু এ লন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই কি এক্স প্লাস এ প্লাস আছে কি আমাদের সি এই সূত্রটা তোমরা জানো এখন দেখো এই সূত্র যদি আমরা এখানে তাহলে আমরা কি পাচ্ছি এখানে আমরা পাচ্ছি টু বাই এখানে আমাদের কি এখন যদি আমরা এটা সূত্রে ফেলাই দিই তাহলে আছে কি আমাদের ওয়ান বাই টু এ মানে কি এ মানে হচ্ছে এখানে রুট ওভার থার্টিন ডিভাইডেড বাই থ্রি তার মানে রুট ওভার থার্টিন ডিভাইডেড বাই হচ্ছে আমাদের থ্রি এটা হচ্ছে আমাদের এ তার মানে ওয়ান বাই টু এ লন এক্স মানে কি এখানে আমাদের এক্স মানে হচ্ছে আমাদের দেট মাইনাস থ্রি ডিভাইড টু ডিভাইডেড বাই থ্রি এটা হচ্ছে আমাদের এক্স তার মানে এখানে দেট মাইনাস টু বাই থ্রি এটা হচ্ছে কি আমাদের এক্স মাইনাস এ মাইনাস এ মানে কি মাইনাস এ মানুড ওভার থার্টিন ডিভাইডেড বাই থ্রি এটা হচ্ছে আমাদের এ তার মানে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের এক্স প্লাস এ এক্স প্লাস এ মানে হচ্ছে কি দেট মাইনাস টু বাই থ্রি প্লাস আছে কি রুট ওভার থার্টিন ডিভাইডেড বাই থ্রি মোডোলাস প্লাস আছে আমাদের একটা দ্রুব সংখ্যা সি এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি এরপর আমরা পাচ্ছি এখানে দেখো যে এখানে আমাদের আছে মাইনাসটার সামনে আছে মাইনাস টু বাই থ্রি ইন্টু একে যদি আমরা উল্টায় দিই তাহলে আমরা পাবো কি রুডোবার থার্টিন ডিভাইডেড বাই টু ইন্টু থ্রি এটা আমরা পাচ্ছি এবং এখানে আমাদের আছে কি লন মডুলাস এখন দেখো আমাদের দেডের মান কি দেডের মান হচ্ছে আমাদের টেন এক্স বাই টু তার মানে এখানে দেড়ডের মানটা বসাই দিই দেড়ডের মান হচ্ছে আমাদের টেন এক্স বাই টু দেয়ের মানটা বসাই দিলাম মাইনাস এখন দেখো এখানে যদি আমি মাইনাসটা কমন নেই তাহলে এখানে ভিতরে আমাদের এটাখানে যদি ব্র্যাকেট দেই তাহলে এটা হয়ে যাবে আমাদের কি প্লাস তার মানে এখানে লসাগু করলে আমরা পাবো কি টু প্লাস রুট ওভার থার্টিন ডিভাইডেড কি থ্রি তার মানে এখানে আমরা পাচ্ছি কি টু প্লাস রুট ওভার থার্টিন ডিভাইডেড বাই হচ্ছে আমাদের থ্রি এটা আমরা পাচ্ছি এবং এখানে একটা মোডুলাস ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এখন দেখো এখানে আমাদের কি এখানে যদি আমি এখানে একটা ব্র্যাকেট দেই এখানে দেখো ফার্স্ট ব্রাকেট দিছি তার মানে এটা এখানে মাইনাস আছে তার মানে এটা কি হবে প্লাসটা হবে কি মাইনাস হয়ে যাবে তার মানে মাইনাস এবং এখানে একটা ফার্স্ট ব্রাকেট তাহলে ব্র্যাকেটের মধ্যে রাখলাম তাহলে এখানে আমরা যদি থ্রি লসাগু করি তাহলে কি পাচ্ছি দেখো থ্রি লসাগু করলে টু মাইনাস দুডোবার কে থার্টিন আর জেডের মান আমরা কি জানি দেের মান জানি টেন এক্স বাই টু তার মানে এখানে আমরা জেডের মানটা আগে বসাই দিই টেন এক্স বাই টু এবং এখানে আমাদের আছে কি মাইনাস এখন দেখো আমাদের এখানে কি মাইনাস তাহলে এখানে আমাদের আসতেছে এখানে যদি আমরা টু বাই থ্রি মাইনাস রুট ওভার থার্টিন ডিভাইডেড বাই থ্রি এখান থেকে যদি আমরা থ্রি যদি কি করি লসাগু নেই তাহলে আমরা পাচ্ছি কি টু মাইনাস টু মাইনাস থার্টিন ডিভাইডেড বাই থ্রি এটা আমরা পাচ্ছি প্লাস আছে আমাদের কি একটা দ্রুব সংখ্যা ছি এখন দেখো এটা এখানে যদি আমরা এখানে টু বাই এখানে আমাদের কি এখানে আমাদের এ টু আর এ টু কেটে যাচ্ছে তার মানে এখান থেকে আমরা এর পরের লাইন কি পাচ্ছি দেখো এর পরের লাইন আমি পাচ্ছি এখান থেকে যে মাইনাস রুট ওভার থার্টিন ডিভাইডেড বাই এখানে আমাদের আছে কি তিন ত্রিকে নয় তার মানে মাইনাস ওভার থার্টিন ডিভাইডেড বাই নাইন লন এখানে আমাদের আছে কি টেন এক্স বাই টু মাইনাস টু প্লাস রুট ওভার থার্টিন ডিভাইডেড বাই কি থার্টিন ডিভাইডেড বাই আমাদের থ্রি ডিভাইডেড বাই নিচে আমাদেরকে কী আছে টেন এক্স বাই টু মাইনাস টু মাইনাস রুড ওভার থার্টিন ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি থ্রি এখানে আমাদের কি মডুলাস প্লাস আছে কি আমাদের একটা তাহলে দেখো এটাই আমাদের কি নিয়ে ইন্টিগ্রেশন এটাই আমাদের কি অ্যান্সার এটা হচ্ছে আমাদের কি এটাই আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা টাইপ এইটের স্টেপ সিক্স নিয়ে আলোচনা করব এই স্টেপ সিক্সে আমাদের যে ইনটিগ্রেশনগুলো থাকবে তার ক্যাটাগরি হচ্ছে এরকম যে ইনটিগেশন ওয়ান বাই এ প্লাস বি সাইনস স্কোয়ার এক্স আগে ছিল কি আমাদের স্টেপ ফাইভে ছিল কি এ প্লাস বি সাইন এক্স ছিল এখন দেখো প্রতিটাতে আমাদের স্কোয়ার আছে এ প্লাস বি সাইন স্কোয়ার এক্স ডিএক্স অথবা থাকবে এরকম ইনটিগ্রেশন এ বাই এ বাই ওয়ান বাই এ প্লাস বি কজ স্কোয়ার এক্স ডিএস অথবা এরকম থাকবে যে ইনটিগেশন ওয়ান বাই এ সাইন স্কোয়ার এক্স প্লাস বি কজ স্কোয়ার এক্স অথবা এরকম থাকবে যে ওয়ান বাই এ সাইন স্কোয়ার এক্স প্লাস বি কজ স্কোয়ার এক্স প্লাস কি সি এরকম থাকবে অর্থাৎ এখানে আমাদের স্টেপ সিক্স এবং স্টেপ ফাইভ এবং স্টেপ সিক্সের মধ্যে তফাত হচ্ছে কি আগে আমাদের স্কোয়ার ছিল না স্টেপ ফাইভে আমাদের স্কোয়ার ছিল না দ্বনিক রাশিগুলোতে এখন আমাদের কি আছে স্কোয়ার আছে এখন যদি আমাদের এইরকম থাকে যে আমাদের এই আকারগুলো থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন করার রুলটা হচ্ছে এরকম রুলটা হচ্ছে কি এরকম যে লব এবং হরকে স্কোয়ার এক্স দ্বারা ভাগ করব এটা হচ্ছে আমাদের প্রথম রুল প্রথম রোলকে যে লব এবং কি হরকে কজ স্কোয়ার এক্স দ্বারা কি করব ভাগ করব। আমাদের এই ক্যাটাগরির ইন্ডিকেশনগুলো থাকলে আমরা কি করব লব এবং হরকে কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করব। এখন দেখো আমরা যদি একটা এক্সাম্পল সলভ করি তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে তোমাদের তাহলে দেখো যদি আমাদের এরকম থাকে ইনটিগেশন যে সাপোজ আমাদের এরকম ইনটিগেশন আছে যে ইনটিগেশন ওয়ান বাই টু সাইন স্কোয়ার এক্স প্লাস থ্রি কজ স্কোয়ার এক্স প্লাস ফোর ডিএক্স সাপোজ আমাদের এই ইনটিগ্রেশনটা আছে এখন দেখো আমাদের এটা কোন ফর্মেটে এটা আমাদের এই যে এই ফর্মেটে যে ওয়ান বাই এ সাইন স্কোয়ার এক্স প্লাস বি কথ স্কোয়ার এক্স প্লাস আছে কি সি এই ফর্মেটে আমাদের এই আমাদের ইন্টিগ্রেশনটা চলে আসছে তাহলে আমরা শুরুতে কী করবো শুরুতে আমরা কজ স্কোয়ার এক দ্বারা লব এবং হরকে কী করবো ভাগ করবো তাহলে দেখো এখান থেকে আমরা যদি কজ স্কোয়ার এক দ্বারা কী করি ভাগ করি তাহলে এখানে আমরা পাশে কি ওয়ান বাই উপরে লবে পাশি ওয়ান বাই কজ স্কোয়ার এক্স উপরে পাচ্ছি ডিভাইডেড বাই এবং হরে আমরা কী পাচ্ছি দেখো হরে আমরা পাচ্ছি টু ইন্টু এখানে দেখো টু সাইন স্কোয়ার এককে যদি আমরা কজ স্কোয়ার এক দ্বারা ভাগ করি তাহলে সাইনস স্কোয়ার এক ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স সমান সময় তুমি কি লিখতে পারবা টেন স্কোয়ার এক্স লিখতে পারবা প্লাস এখন দেখো আমাদের এখানে আছে কি থ্রি কজ স্কোয়ার এক্স থ্রি কজ স্কোয়ার এক্সকে যদি তুমি কজ স্কোয়ার এক্স দ্বারা কি করো ভাগ করো তাহলে তুমি কি পাবা এখানে এখানে পাওয়া থ্রি কজ স্কোয়ার এক্স কে কজ স্কোয়ার দ্বারা ভাগ করলে আমাদের কাটাকাটি করার পর থ্রি হবে প্লাস দেখো কে যদি তুমি কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করো তাহলে তুমি কি পাবা ওয়ান বাই কজ স্কোয়ার এক্স মানে কি থ্রি স্কোয়ার এক্স তার মানে এখানে তুমি পাবা ফোর সেকে স্কোয়ার এক্স এবং এখানে আমাদের আছে কি ডি এক্স আবার দেখো এখানে আমাদের ওয়ান বাই কজে স্কোয়ার তুমি কি লিখতে পারো ওয়ান বাই কজে স্কোয়ার এক্সকে আবার সে স্কোয়ার এক্স লিখতে পারো তার মানে এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন সেকে স্কোয়ার এক্স সে স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এখানে আমাদের আছে কি টু স্কোয়ার এক্স তাহলে লিখে ফেলি টু টেন স্কোয়ার এক্স প্লাস থ্রি প্লাস আবার দেখো সেকে স্কোয়ার এক্স সমান সময় তুমি কি লিখতে পারো আমরা জানি সেকে স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয় হচ্ছে ওয়ান তার মানে সেকে স্কোয়ার এক্স সময়ের সমান আছে কি ওয়ান প্লাস টেন স্কোয়ার তার মানে এখান থেকে আমরা পাচ্ছি ফোর ইন্টু সেকে স্কোয়ার এক্স মানে ওয়ান প্লাস কি টেন স্কোয়ার এক্স এটা আমরা পাচ্ছি এবং এখানে আমাদের আছে কি ডি এক্স এখন দেখো এরপর যদি আমরা ফোর দ্বারা এটা কে কী করে দেই গুন করে দেই তাহলে আমরা এরপর পরের লাইন কি পাচ্ছি দেখো আমরা পাচ্ছি ইনটিগ্রেশন এখানে আমাদের আছে কি সেকে স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এখানে আমাদের টু টেন স্কোয়ার এক্স এবং এখানে ফোর দ্বারা এটাকে গ্রহণ করলে এখানে আমাদের হবে কি ফোর টেন স্কোয়ার এক্স তার মানে টু টেন স্কোয়ার এক্স আর ফোর টেন স্কোয়ার এক্স সমান কি হয় আমাদের হয় সিক্স টেন স্কোয়ার এক্স এটা আমরা পাচ্ছি আবার দেখো ফোর দ্বারা এটাকে ওয়ানকে গুণন করলে হচ্ছে ফোর এবং ফোর আর থ্রি এর পাশে আমাদের কি যোগ অবস্থায় আছে তার মানে ফোর আর থ্রি যোগ করলে হচ্ছে আমাদের কি সেভেন তার মানে সিক্স টেন স্কোয়ার এক্স প্লাস আছে কি আমাদের সেভেন এটা আমরা পাচ্ছি এবং এখানে আমাদের আছে কি এখানে আমাদের আছে ডি এক্স দেখো এই ডি এক্স এখন দেখো এখানে যদি আমি টেন এক্স ইকুয়াল টু জেড ধরি তাহলে আমরা সে পাশি দেখো যে মনে করি মনে করি টেন এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ট্যান এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের জেড তাহলে দেখো ট্যান এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় কি আমাদের সেকে স্কোয়ার এক্স ডি এক্স ইকল টু জেডের ডিফারেন্সিয়েশন হচ্ছে কি ডি জেড এটা আমরা পাচ্ছি তাহলে দেখো অতএব আমরা এই যে আমাদের ইনটিগ্রেশনটা আবার লিখি যে অতএব আমাদের দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে ইনটিগ্রেশন সে স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কি সিক্স টেন স্কোয়ার এক্স ক্লাস কি আমাদের সেভেন সেভেন ডি এক্স এটা আমাদের দেওয়া আছে তাহলে দেখো এটার সমান সমান আমরা কী পাচ্ছি সেকেন স্কোয়ার এক্স তুমি লিখতে পারো তার মানে উপরে আমরা পাচ্ছি ডিজেড ডিভাইডেড বাই সিক্স টেন মানে কি টেন মানে আছে এক্স তার মানে মানে হচ্ছে কি আমাদের টেন এক্স মানে হচ্ছে আমাদের জেড তার মানে টেন স্কোয়ার এক্স হচ্ছে আছে আমাদের এখানে কি এবং এরপর দেখো আমরা পাচ্ছি এখানে আমাদের এখানে যদি আমি নিশি আমি সিক্সটা যদি আমি কী করি সিক্সটা যদি কমন নেই তাহলে এখান থেকে তুমি কী পাশে দেখো ইনটিকেশন সিক্সটাকে আমি বাইরে কমন নিশি ওয়ান বাই সিক্স সিক্সটাকে কী করলাম বাইরে কমন নিলাম তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি এই ডিজিটটাকে আমি এই পাশে একটু চাপাই নিলাম ডিজেট তাহলে এখানে আছে আমাদের কি ওয়ান তাহলে দেখো ওয়ান বাই এখানে আমাদের সিক্স জেড স্কোয়ার প্লাস সেভেন থেকে যদি আমরা সিক্স কমন নেই তাহলে এখান থেকে আমরা পাবো জেড স্কোয়ার প্লাস সেভেন সেভেন বাই আমরা পাবো কি সেভেন বাই সিক্স তাহলে দেখো আমরা এখান থেকে আমরা কি সেভেন থার্টি যদি আমরা সিক্স কমন দেয় তাহলে সেভেন বাই কি হবে সিক্স হবে এখন দেখো সেভেন বাই কে তুমি কীভাবে লিখতে পারো সেভেন বাই কে তুমি লিখতে পারো এভাবে দেখো এরপরে লাইন আমরা পাচ্ছি যে ওয়ান বাই সিক্স ইন্ডিকেশন ওয়ান বাই এখানে আমাদের আছে কি ডেড স্কোয়ার প্লাস এখানে সেভেন বাই কে তুমি লিখতে পারো রুট ওবার সেভেন বাই সিক্স তার উপর কি এ স্কোয়ার এবং এখানে আমাদের আছে কি ডিজেড তাহলে দেখো এটা আমাদের একটা কি সুন্দর ফর্মেটে চলে আসছে ফর্মেটটা কি ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স দেখো এখন ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডি এক্সের ইনটিগেশন তোমরা জানো যে দেখো ইনটিগেশন ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি এক্স এর ইনটিগেশন হচ্ছে ওয়ান বাই এ টেন ইনভার্স টেন ইনভার্স এক্স বাই এ এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা দেখো আমাদের এই ফর্মুলাটা এই ফর্মুলার ফর্মেটে আমাদের এই ইনটিগেশনটা চলে আসছে তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি কি এখান থেকে আমরা পাচ্ছি ওয়ান বাই সিক্স পাশে আমি এই পাশে লিখি একটু তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি এখান থেকে পাচ্ছি এখানে আমাদের আছে ওয়ান বাই সিক্স তাহলে দেখো আমাদের এখানে যদি এক্স জেডকে এক্স ধরি তাহলে এক্স স্কোয়ার প্লাস রুট ওভার সেভেন বাই সিক্সকে যদি আমরা কী ধরি এ ধরি তাহলে আমরা পাশে কি আমরা পাচ্ছি ওয়ান বাই এ তাহলে এ মানে কি এখানে রুট ওভার সেভেন বাই সিক্স তার মানে আছে কি ওয়ান বাই রুট ওভার সেভেন বাই সিক্স তাহলে এটা পাশে ওয়ান বাই এ টেন ইনভার্স টেন ইনভার্স এক্স বাই এ তার মানে আছে টেন ইনভার্স এক্স মানে কি এখানে আমাদের জেড এক্স মানে আছে জেড বাই এ মানে আছে কি রুট ওভার সেভেন বাই সিক্স প্লাস হচ্ছে আমাদের একটা দ্রুব সংখ্যা সি এখন দেখো আমরা দেড়ের মান কী ধরে নিসলাম দেডের মান ধরে নিছিলাম টেন এক্স তাহলে এখানে বসাই দিই এখন দেখো এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে আমরা পাচ্ছি ওয়ান বাই সিক্স ইন্টু রোডোবার সিক্স বাই সেভেন টেন ইনভার্স আবার দেখো জেডের মান হচ্ছে কি আমাদের দেডের মান হচ্ছে টেন এক্স তাহলে এখানে আমরা লিখি টেন এক্স টেন এক্স ইন্টু দেখো এখানে আমাদের এটাকে যদি আমি উল্টাই দিই তাহলে আমরা কী পাচ্ছি রোডোবার সিক্স বাই সেভেন এটা পা সি প্লাস আছে আমাদের একটা দ্রুব সংখ্যা সি তাহলে দেখো এটাই আমাদের কি নিয়ে নেয় ইনটিগেশন ওয়ান বাই সিক্স ইন্টু রুট ওভার সিক্স বাই সেভেন টেন ইনভার্স ট্যান এক্স ইন্টু কি সিক্স বাই সেভেন প্লাস আছে কি সি এটাই আমাদের নিয়ে নেয় ইনটিগ্রেশন এটাই আমাদের অ্যান্সার